আপনাদের সাথে অন্যরকম বাঁধাকপির রেসিপি শেয়ার করছি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিন, তারপরে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিন এবং শুকনো লঙ্কা দিন। তারপরে আলু ভাজার স্টাইলে আলু কেটে রেখে ওর মধ্যে দিয়ে নিন, তার সাথে দিন ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কেটে রাখা বাঁধাকপি দিন, বাঁধাকপিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিন। নাড়াচাড়া করে তারপরে কড়াইয়ের লিডটা দিয়ে দিন, কিছুক্ষণ ঢাকনাটা চাপা দিয়ে রাখুন। ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে নিন কিছুক্ষণ বাদে। তারপরে কেটে রাখা টমেটো দিন, টমেটো দেওয়ার পরে কিছুটা রসুন থেতলো করে নিন, সেই থেতলো করা রসুনটা ওর মধ্যে দিয়ে নিন। তারপরে আবার কিছুক্ষণ মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে নিন। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে তারপরে আবার ওর মধ্যে দিয়ে নিন লঙ্কার বাটা। লঙ্কা পেস্ট আমি আগেও বলেছি, আমি অলরেডি করে রাখি। লঙ্কা পেস্ট দেওয়ার পরে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে নিন। এখানে একেবারে সব মশলাগুলো আমরা দেব। তারপরে দিয়ে নিলাম কিছুটা জিরের গুঁড়ো, এরপরে দিয়ে নিন স্বাদ মতো নুন, নুন আপনারা যেরকম খান সেই স্বাদ আন্দাজ দেবেন। তারপরে দিয়ে নিন চিনি। তারপরে ভালো করে একসাথে সমস্ত মশলাগুলোকে নাড়িয়ে নিন, একটু জল দিয়ে ঢেকে রাখুন। তো দেখুন, জল দিয়ে ঢেকে রাখার পরে আমি এই ঢাকনাটা তুলে নেওয়ার পরে এরকম আমার সমস্ত কিছু একসাথে মিশে গেছে এবং ফুটছে সব কিছু। তো অলমোস্ট আমার হয়েই এসছে। এরপরে আমি কিছুটা কসুরি মেথি ছিল, সেই কসুরি মেথিটা নিয়ে নেবো এবং এই কসুরি মেথিটাকে নিয়ে হাতে আমি ভালো করে একটুখানি ক্র্যাশ করে নেবো। ক্র্যাশ করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি লিডটাকে ঢেকে দিয়েছি। তো মোটামুটি এটা আমার ফুটছে, দেখুন অলরেডি রেডি হয়ে গেছে এই হোটেল স্টাইলের বাঁধাকপিটা।